ঈদের মুখে প্রাকৃতিক বিপর্যয়, সর্বশান্ত মানুষগুলির হাতে ঈদের উপহার বোধহয় দুমুঠো অন্নই। লকডাউন চলাকালীন বিলকান্দা এলাকায় টানা 29 দিন মানুষকে প্রতিদিন ভাতের ব্যবস্থা করেছিল স্থানীয় সমাজসেবী রমজান আলী। আর 20 এপ্রিল আমফানের তাণ্ডবের পর আবার সেই সাধারণ মানুষজনের মধ্যে খাবার বিতরণ শুরু করলেন তিনি। জানালেন, ঈদের আগে সবাইকে উপহার দেবার ইচ্ছা ছিল, কিন্তু আচমকা আমফান এসে সব লণ্ডভণ্ড করে দিল, তাই সর্বশান্ত মানুষের মুখে দুমুঠো অন্ন তুলে দেওয়াটাই এখন সবচাইতে জরুরি কাজ। পাঁচটা ডিম দিয়ে ছেড়ে দাও, পাঁচটা দাও, ভাগ যোগ করে খাও, সবাই দিতে হবে। এটা কাদের? আজ যাবো, যাবো, লিখা।